এলাকার বিভিন্ন মানুষের জন্য আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করেছি শনিবার, এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে। তাতে আমাদের সাথে সহযোগিতা করেছে চৈতন্যপুর বিবেকানন্দ নেত্রনিকেতন এবং আইকিয়ার, এবং আমাদের হলদিয়া আগামী লায়ন্স ক্লাবের পক্ষে আমাদের সহযোগিতা করেছে। তাহলে কালকে আগামী পুজো হয়ে গেছে, আজ থেকে আপনারা ছোটোখাটো প্রোগ্রামগুলো রেখেছেন? হ্যাঁ, আমাদের কালকে বন্যাটা শোভাযাত্রা বেরিয়েছি বিকাল 3টায়, এবং খুবই ভালো সাড়া পেয়েছি আমরা। 5000-এর উপর আমাদের প্রশাসনে ছেলেমেয়েরা মায়েরা যোগদান করেছিল। আর সন্ধ্যা 6:30-য় আমাদের শুভ উদ্বোধন হয়েছিল। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্যমন্ত্রী অখিলগিরি মহাশয়, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যিনি আমাদের DM অফিসার আছেন পুণ্যেন্দু মাঝি মহাশয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, উপস্থিত ছিলেন দেবব্রত দাস, এবং সৌভিক চট্টোপাধ্যায় যিনি অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, এছাড়া অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিন এই কিছুক্ষণ আগে আমাদের সমাপ্ত হয়েছে। আমাদের এলাকা যারা কচি কাঁচা মেয়ে ছেলেরা রয়েছে, তারা নাচের একটা প্রদর্শনী করেছে, তারা নাচে সকলকে মুগ্ধ করেছে। এখন কিছুক্ষণ মধ্যেই আমরা দিদি নাম্বার ওয়ান শুরু করতে চলেছি, মায়েদের মনেদের নিয়ে আমরা দিদি নাম্বার ওয়ান করব। তবে সামনে এর আগে যে প্রোগ্রামটা হলো দেখলাম ছোটোখাটো ছেলেমেয়েদের নিয়ে, প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, কারণ ওরাও যে এই COVID-19-এর পরেও যে এক বছর দু বছর COVID-19 চলছে, এর মাঝে ওরা যে প্র্যাকটিসটা রেখেছিল দেখলাম প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমি তো ক্লাবের পক্ষ থেকে তাদের বাড়ির মা বাবাদের আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এই কোভিড পরিস্থিতিতে ছেলেমেয়েরা বাইরে না বেরালেও তারা পরিস্থিতি দিকে নজর রেখেও যে প্র্যাকটিসের মধ্যে আছে এবং তারা পারফরমেন্স করে যে আমাদের মানুষদের আনন্দ দিয়েছে, আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, এবছর পুজোর থিমটা কি আছে? এবছরের পুজোর থিম আমাদের কাঠ পুতুলের ঢঙে 30তম বর্ষে শিল্পী জুন। পুজোর থিমটা কি আছে তাহলে? এবছরের পুজোর থিম কাঠ পুতুলের ঢঙে। কাঠ পুতুলের ঢঙে, আচ্ছা। আর 32তম পুজো বললেন? হ্যাঁ, এবছরের 32তম। আচ্ছা, কাল থেকে যে পুজো শুরু হয়েছে আপনাদের এখানে লোকালিটিটা কেমন চলছে, অডিয়েন্স? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য ভিড়, প্রতি বছরের ন্যায় যেভাবে আমাদের বিভিন্ন কয়েকটি গ্রাম এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বাস এবং আমাদের টোটো গাড়ি এবং বিভিন্ন পরিবহন নিয়ে যারা আমাদের প্রতিমা দর্শন করতে আসেন বা আমাদের পুজো মণ্ডপ দর্শন করতে আসেন, তারা এসেছেন প্রতি বছরের ন্যায়। সকলকেই আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিশেষভাবে এই পুজো মণ্ডপ দেখতে আসার জন্য। আপনারা জানেন পুজোর সমাপ্তি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই একটিমাত্র পুজো মণ্ডপ দেখার জন্যই আমরা সারা বছর মুখিয়ে থাকে দর্শকেরা যে এদের চিন্তাভাবনা কী আছে। আমরা কিন্তু এবছর সেরকমই একটা চিন্তাভাবনা রেখেছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি অন্যান্য সব ঠাকুর প্রায় মানে ভাসিয়ে দেয়, বিসর্জন হয়ে যায়, কিন্তু এখানে পরে একটা অনুষ্ঠান শুরু হয় এবং থিম প্রত্যেক বছর নতুন নতুন চেঞ্জ হয়। এই সূত্রে প্রত্যেকেরই একটা আশা আছে যে ওইখানে গেলে ঠাকুর দেখতে পাবো, আবার নতুন করে কোনো অনুষ্ঠান দেখতে পাবো, এরকম একটা সবারই আশা আছে। সেই সূত্রে তাহলে দেখতে পাচ্ছি কাল থেকে তাহলে ভালোই আশা করি লোক হচ্ছে। আমাদের কিছুটা একটা প্রাকৃতিক বিপর্যয় কিছুদিন আগেই হয়ে গেছে, জানেন 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছিল এবং সেই কারণে আমাদের পুজো মণ্ডপ কীভাবে আমরা শেষ করতে পারবো আমরা সেইটা ঠিক করতে পারিনি, কিন্তু যিনি শিল্পী করেছেন তার দিন রাত পরিশ্রম করে এবং আমাদের ক্লাবের সহযোগিতায়, সকল সদস্যদের সহযোগিতায় আমরা এই পুজো মণ্ডপ গড়ে তুলতে পেরেছি। সেই জন্য আমরা সমস্ত দর্শনার্থীদের আমরা শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আজকে তাহলে 32তম প্রয়াসের কতদিন চলছে এটা? আজকে দ্বিতীয় দিন। এই যে দ্বিতীয় দিনে আজকে দেখলাম এখানে স্টেজে আজকে রয়েছে দিদি নাম্বার ওয়ান, এরপরে আজকে কী প্রোগ্রাম রয়েছে? এরপরে ওই দিদি নাম্বার ওয়ানের পরে আজকে লক্ষ্মী পুজোর 32তম প্রয়াসের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এখন স্টেজে চলছে দিদি নাম্বার ওয়ান, এরপরে আর কী প্রোগ্রাম রয়েছে? এরপরে নয়, দিদি নাম্বার ওয়ানের আগে আমাদের ছোটো ছোটো কচি কাঁচাদের নৃত্য হয়ে গেছে,
দিদি নাম্বার ওয়ানটা চলবে 10টা পর্যন্ত। আমরা প্রশাসনের কাছে দায়বদ্ধ, প্রশাসনের নিয়ম বা তাদের কথা অনুযায়ী আমরা 10টার মধ্যেই প্রোগ্রামটা শেষ করতে চাই। ধন্যবাদ। এটা আপনার দেখে কি মনোভাব এই হলো যে এখানে এলে প্রত্যেক বছর নতুন নতুন থিম দেখতে পান, সেই সম্বন্ধে কিছু বলুন। প্রত্যেক বছর নতুন নতুন থিম দেখতে পাই, আশা করবো আগামী দিনেও দেখতে পাবো এরকম কিছু। বিগত আমাদের এই 32 বছরের সংগম ক্লাব। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। আচ্ছা, কত বছর পুজো করছেন এখানে? 32 বছর। 32 বছরই পুজো করছেন, বাহ। আমাদের কোনো আপদ বিপদ নেই, সবাই ভালোবেসে থাকি, মিলামেশে পাড়াপড়শি আত্মীয়স্বজন সবাই আমাদের ভালোবাসে। কোনো কিছু আমাদের মানে মা লক্ষ্মী অভাবনাটার মধ্যে দিন কাটাই, সবাই খুশিতেই দিন যাপন করে। আমাদের পুজোটা এইভাবে বছর বছর চলতেই আছে। আগামীকাল বা ওর আগের দিন দেখলাম আকাশটা খুবই মানে মেঘাচ্ছন্ন ছিল, তো এরকম হলে আশা করি সবারই একটা মন খারাপ হতো আপনাদের যে এত থিম এরকম সুন্দর করে এত সুন্দর একটা থিম বানিয়েছেন, বা লোকের লোকালিটি আনার জন্য প্রত্যেক বছর যেভাবে আপনারা পুজো করে থাকেন, আনন্দ করে থাকেন, সবাইকে যেভাবে থিম নতুন নতুন থিম দেখান, সেই সূত্রে আপনারা আশা করি তাহলে খুবই কালকে মনটা খারাপ ছিল। মনটা খারাপ হয়নি আমার, আমি তো জানি মা লক্ষ্মী কাঁদবে, কিন্তু সেই কান্নাটা আমাকেই তো বন্ধ করতে হবে। আমি যদি না ঠিক থাকি তো মা লক্ষ্মী তো কাঁদতে থাকবেই। অনুষ্ঠানও দেখেন? কেমন আনন্দ লাগে আপনার? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, ভালো লাগে পূজার সময়। আর কিছু বলুন নিজের থেকে। কি হলো, প্রতি বছরই হয় ভালো লাগে, যাতে প্রত্যেক বছরই এরকমই হয়, কুমির যাতে সবাইকে ডেকে এইভাবে চালাতে পারে বা আপনারাও যাতে হেল্প করতে পারেন এই আশা রাখছেন, তাই তো? কি পুজো খুব ভালো হয়, খুব আমাদের আমরা আসি, আনন্দ করি, এনজয় করি। দিদি ভাই আপনার নাম? চয়নিকা মাইতি। বাড়ি? বাড়ি হুগলি। হুগলি থেকে এখানে এসেছেন না আত্মীয় বাড়ি এসেছে কাছাকাছি? আমার বাপের বাড়ি এইখানে। ও আচ্ছা। সঙ্গে আর কে কে এসছে? আমার দেওর এসছে, ভাসুরপো এসছে, যা এসছে। কি কেনাকাটা করলেন? এখনো এই এসে আগে মায়ের দর্শন করলেন, তাহলে কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে। টিমটা কেমন হয়েছে? খুব সুন্দর। এরপরে তো রয়েছে দিদি নাম্বার ওয়ান, এটা নাকি মেয়েদের খুব স্পেশালিস্ট একটা প্রোগ্রাম, দেখছেন তো নাকি? হ্যাঁ দেখেই যাব। ধন্যবাদ। দক্ষিণ নারকেলদা। ওখান থেকে তাহলে হেঁটে এসছেন? বাইকে এসছেন। আচ্ছা, মাস্ক কোথায়? মাস্কটাকে হাতে রাখবেন? ঠিক আছে, আমিও মাস্ক পরি, তবে মাস্ক পড়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার সাউন্ডটার জন্য একটু মাস্কটা হয়তো খুলে রাখছি। আর কেমন লাগছে বলুন থিমটা? খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। তাহলে আপনি কি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ প্রত্যেক বছর, বাড়ির কাছেই তো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আপনি এখানে প্রত্যেক বছর কি দোকান দেন নাকি? এই 32 বছরের পুজো চলছে, 32 বছরের পুজোর মধ্যে আপনি প্রত্যেক বছরই আসেন? এই বছর প্রথমে এলেন। আচ্ছা, বেচা কেনা কেমন হচ্ছে? 100 টাকা। দুদিন যে মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হলো আগামী পরশু দিন, যদি মেঘাচ্ছন্ন তো বৃষ্টি বৃষ্টি হতো, আপনার এই বেচা কেনাতে কি হতো আপনার? আপনার কি এটাই ব্যবসা, বিজনেস, না আর অন্য কিছু আছে? অন্য কিছু রয়েছে, মানে এটা যদি বাইচান্স না হয় আমি অন্য কিছু করে খেতে পারবো এরকম? আপনার বাড়ি কোথায়? কাকটিয়া। কাকটিয়া থেকে এসছে? প্রত্যেকদিন তারা যাওয়া আসা করেন? প্রত্যেকদিন যাওয়া আসা করেন? ঠিক আছে, ধন্যবাদ। আপনি
আমাদের সেই সুযোগটা পাচ্ছি অবশ্যই।